ওরে বাবুরে কি গান গায়, লাল নিশাঙ্গুরা ইয়াদে আমার সারি ইয়াদে, খরমপুরে যাব আমি কাল্লার দরবার। তোরে তোরে ধরে রাখছে কেন, যাইবি নাকি গাঁজা খা, কথা কয় ঠিক কিনা? বসেন বসেন বসে যান সাহালি বাবা, খেতা বাবা, কসু বাবা, তালা বাবা, মস্তান বাবা, সুরা বাবা, সালচুর বাবা, কথা গন্ডি কিনা? অহ প্রাণের মুর্শিদা তুমি হইয় গো কান্দা দিয়ে, মাখে বলিয়া দিবে গো প্রাণ মুর্শিদ থাকে কোন বাস রে, অহ প্রাণের বাবা তুমি আমার। আরে জীবন যৌবন সেই গণিসা বাবার মন পাইলাম না, গণিসায় আমার পাগল দেবানা, সবগুলো ভন্ডামি মানুষদেরকে আর মানুষও বুঝে না, এরা আনন্দ পাওয়ার জন্য গান বাজনা শুনে, এই আনন্দ আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রলি আওলাদ রাসুল কেলেসা বাবা মাওলানা, ওর বাবুরে কি গান গায়, লাল নিশাঙ্গুরা ইয়াদে আমার সারি ইয়াদে, খরমপুরে যাব আমি কাল্লার দরবার। এ তোরে তোরে ধরে রাখছে কেন, যাইবি নাকি গাঁজা খা, কথা কয় ঠিক কিনা? আমরা খাই মাঝে মাঝে বিরিয়ানি, অনেকের হয়ে যায় চুলকানি, কথা বলেন ঠিক কিনা? জ্বালা জুড়াই না ওরে যার জ্বালায় কে সে জানে, আরে বাপরে প্রেমের বিষে দরছে গাড়ি। আচ্ছা কি সে ঘটনা কি ইদি লেগে আসলে না? ও গো যার জ্বালায় কে সে জানে, মনের কথা বলবে কে দয়ালবিনে, ওরে পাইতাম যদি মনের কথা কইতাম খুলে নিরলে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ বিনে। সবাই গাইলে দোষ নাই, তাহিরি গাইলে দোষের অভাব নাই, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সুতকুর আছে না নাই? সুতকুরে সুতকুর কইলে সুতকুর আমার প্রতি বেজার হইব, আমার কিতা হইব, আমার প্রমোশন হয়েছে, কথা বলুন ঠিক কি না? যাই হোক, ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। তুমি সিদ্ধান্ত নাও, তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো, তুমি কি কুকুর? ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। এখন সিদ্ধান্ত নাও, তুমি কি বলতে চাও? পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, হবে বেঁচে থেকে বলবো অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা বলেন? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণ বিঘিনি সমাজটাকে, ঠিক কি না বলুন? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পরে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। ও যুবক রাগ করো না, একজন আমার প্রশ্ন করে, হুজুর সুদের বিরুদ্ধে এমন ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু গন্না গিল লাগা,
আমি কইলাম আমি কি কইতাম, নবী তো কয়ে গেছে 1400 বছর আগে, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আপনারা বলুন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? কারণ আলেম মৃত্যু মস্তানি করব কিল, আমরা খাবো বিরিয়ানি তোমরা রইব সুলকানি। বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাই বাহারে, ডাল ভাঙ্গিয়া রুদ্র লাগে আপন কর্ম দোষে ভাইজিসা তাঁবার লাই গার হ্যাঁ আমার রঙ জর জর মনে লয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি গহওয়ার বাজান তোর লাই গার কেরামান কাতিবিল রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। উপায় থাকবে নি গণ, যেই পীর এমন কুফরি কথা বলতে পারে সেই পীরের কথা কিয়ামতে বললে উপায় আছে? এই জন্য আমি পাল্টা গানটা এভাবে বানাইছিলাম, কেরামান কাতিবিল পাইবে যে দিন তোরা যারা চিলি মানিকগঞ্জের লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। আমার দেশে তো এই আঙ্গুল দেখাইলে, তুই আমার বুড়ি আঙ্গুল দেখাইছ, এ তুই আমার সেমস, আর আমার দেশে যদি দেখায় সাসাই কবে কুদ দুসরে লাদিল তোরে ধরে রাখছে কেডা কর্ম পরে যাবো আমি কি আল্লাহর দরবার? আল্লাহর অলিরা সত্য, আমরা আল্লাহর অলির বিরুদ্ধে বলি না, আল্লাহর অলিরা সত্য, আল্লাহর অলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে সংগ্রাম। আল্লাহর অলিরা সত্য কিনা? অলিদের নাম নিয়ে যারা নারীবাজী করে গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় এরাই ভণ্ড, এরাই ভণ্ড, এদের কাছ থেকে সাবধান থাকা লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার হকানি আলেম সমাজে আছে আমরা কদর বুঝি না, হকানি পীর সমাজে আছে কথা কোন ঠিক কিনা? তারাই হলো হকানি পীর, কারা শুনেন, তারাই হলো হকানি পীর যাদের মধ্যে কোরআন হাদিসের আলেম আছে। যেমন আমরা অত্র এলাকায় জানি ধামতির হুজুর আড়াই বাড়ি সরসিনা চরমুনায় উজানি হাটাজারি মেখল নাগাজ, যেমন বিভিন্ন আমরা হক দরবারকে জানি কথা কন ঠিক কিনা? এই দরবার গুলাতে আমরা জানি নারী পুরুষ মিল্লা নাসানাসি করে না কথা কন ঠিক কিনা? যেমন আমরা জানি কারণ এই পীরদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, কি আছে? কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, যাদের কাছে গেলে আমরা নামাজ শিখি, যাদের ওয়াজে অসংখ্য মক্কুর মদের রাস্তায় লাথি দিয়া সে আল্লাহ ওয়াল হয়ে গেছে, অসংখ্য গাজাখুর গাজা ছেড়ে দিয়েছে কথা কন ঠিক কিনা? অসংখ্য চুর ডাকা সন্তোষ পর্যন্ত হকানি পীরের দাওয়াতে সে আল্লাহ ওয়াল হয়ে গেছে। গতকালকেও তো আমার কাছে একটা ফোন আসলো, আমারে বলছে হুজুর আপনি ঢাকাতে আমার প্রোগ্রাম করতে হবে। আমি বলছি সমস্যা নাই, আমি জুমাই পড়াই ঢাকাতে, সমস্যা নাই, জুমার দিন যদি প্রোগ্রাম ফালান আরো সহজ হবে। হুজুর মনে কিছু নিবেন না, আমি আগে সন্ত্রাসী করতাম, আমি চরমুনার হুজুরের কাছে গিয়ে আমি কি হয়েছি জানেন, আমি এখন সন্ত্রাসী করি না, আমি এখন দাড়ি রাখি টুপি রাখি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার অপরাধ মাফ করবেনি। আমি বলছি হ্যাঁ আল্লাহ অপরাধ মাফ করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ ভাই তুমি শোনো, আল্লাহ বলছেন তবে যারা তওবা করে, তওবা করে নতুন করে ঈমান আমলের মেহনত করে এদের জীবনে যত গুনাহ আছে ওই গুনাহ গুলিকে আমি আল্লাহ সওয়াব দিয়া বদলাইয়া দেই। আরো যে রকম সুবহানাল্লাহ, এইভাবে মনে করলে আমাদের এই বাংলাদেশের মধ্যে এই দেশ অলিয়া উলিয়ার দেশ, হকানি পীরের দেশ, ভণ্ড পীরের দেশ না। তবে আসল পীরের বদলতে নকল নকল ভণ্ড পীর বের হয় বেশি, কথা কন ঠিক কিনা? তো হকানি তো আছে, আমরা তো অস্বীকার করি না,
কিন্তু আমাদের কফবাদে আমরা নাকি ফিরাউলিয়ার বিরোধী না, আমরা হকানি ফিরাউলিয়ার দরবারের বিরোধী নই। যারা তাদের নাম নিয়ে ভণ্ডামি করে নারীবাজি করে এদের বিরুদ্ধে বলতে হবে। হুকুম কার? সবাই বলেন না হুকুম কার? আল্লাহ।